মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে যে সংকট তৈরি হয়েছে তার দায় মালয়েশিয়ার সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বলে অভিযোগ রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইডার। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, নির্দিষ্ট সময়ের পরও মালয়েশিয়ার সরকার ভিসা ইস্যু করেছে, কর্মীদের শেষ মুহূর্তে পাঠানো যাবে না জেনেও অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। তাদের দাবি, মন্ত্রণালয়ে প্রায় 17,000 কর্মী যেতে পারেনি বলা হলেও সংখ্যাটা 5,000 থেকে 6,000-এর বেশি হবে না। যারা যেতে পারেনি তাদের আর পাঠানো হবে না এবং সেসব কর্মীদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। বিএমইটি এবং মন্ত্রণালয়ের মধ্যে সামঞ্জস্যের পার্থক্যটা আপনারা তুলে ধরেছেন, সুতরাং বিষয়গুলো টোটালি এখনো কনফিউজ আকারে আছে। আমরা আশা করি এখন যে সেল করেছে মন্ত্রণালয় উচ্চ পর্যায়ে, বাইরাও এটার সাথে সম্পৃক্ত, আমাদের বিহারে যারা আছেন ওনারা সম্পৃক্ত, আমরা সম্মিলিতভাবে একটা পিকচার আউট করতে আমাদেরকে দেয়।